নিরাপত্তাহীনতায় ভুগছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। নিরাপত্তার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়ে আধিকারিক হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তারা। গত 21 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আসার ঠিক আগে জমি আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের সামনে মাইক বাঁধতে গেলেন নিরাপত্তা কর্মীরা বাধা দেন। অভিযোগ, সেই সময় নিরাপত্তা আধিকারিক সুদাস লামাকে শারীরিক হেনস্থা করা হয়। ঘটনার পর আন্দোলনকারী অভিজিৎ সান্যাল মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেন। এর বিরোধিতায় ক্ষোভ প্রকাশ করে শুক্রবার উপাচার্যকে লিখিত অভিযোগ জানান তারা। নিরাপত্তা কর্মীদের পক্ষে হীরেন বর্মন জানান, তাদের আধিকারিক সুদাস লামাকে হেনস্থা করার অর্থ সকল কর্মীদের অপমান করা। তাই নিরাপত্তার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কাছে আবেদন করেছি। আমরা গত 21 তারিখে আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী আসবেন বলে প্রোগ্রাম ছিল, উনি আসছেন। সেই দিন আমাদের যে সিকিউরিটির যে সিস্টেম থাকে, সেই সিস্টেমে আমাদের সিকিউরিটির যে নিয়ম কানুন হয় সেই হিসাবে আমাদের ডিটেলস করানো থাকে, সেই হিসাবে আমরা ডিউটিতে আসছি যত সিকিউরিটিকে নিয়ে। সেখানটায় আমাদের যে অর্ডার ফলো করি আমরা, সেটা ওসিও আসেন, ওয়ার্ডেন, উনিও আসছেন যথারীতি। আমরা যখন এখানটায় দেখলাম শিক্ষামন্ত্রী আসবেন, তার আগে আগে দেখলাম কী হলো যে কিছু লোক বাড়ি থেকে মাইক নিয়ে আসলেন, আসার পরে মাইক লাগাবেন, কিন্তু ওইখানটায় ক্যাম্পাসের মধ্যে মাইক অ্যালাউ নাই বলে আমাদের ওসি ওয়াচের নোট জানাইলেন। এই মুহূর্তের মধ্যে দুই মানে বহিরাগত এখানটায় ধরনের ক্যাসাল হলো। সেই ক্যাসালটার মধ্যে কী হলো, আমাদের ওসি ওয়াচের, আমরা কিন্তু ওখানটায় ইনভলভই নাই, আমরা ওখানটায় মানে মুহূর্তের মধ্যে কেউ যদি ধাক্কাধাকি করে সেটা তো সামলানো সম্ভব না, কিন্তু সেই সময় কী হলো, আমাদের ওসি ওয়াচের নামে থানায় ডায়েরি করানো হলো। এখানকার যারা সেদিন ক্যাসালে ইনভলভ ছিল তারা আমাদের এখানটা ডায়েরিটা করলেন ওসি ওয়াচের নামে। এখন যদি ডিউটি করতে আসে, অর্ডার ইউনিভার্সিটির অর্ডার ফলো করতে আসে, আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে কাজ করি, আমরা ইউনিভার্সিটির অর্ডার ফলো করব, করতে আসে যদি আমাদের হেসলানার মুখে বারবার পড়তে হয়। এর আগেও আমরা যখন নিরাপত্তা আধিকারিক ছিল, মহিলারা আমাদের নিরাপত্তা মহিলারা ছিল, তাদেরকে ধাক্কাধাক্কি করানো হলো এবং তালা ভাঙা ভাঙির ব্যাপারে ছিল, আমার চুল ধরে টানানো, এমনকি আমরা কাপড়ও ছিঁড়ে দিল, তবুও আমরা কিছু আমরা সহ্য করে আছি। যেহেতু এটা স্টুডেন্ট, তারপরে এমপ্লয়িজ, তারপরে টিচারদেরকে সবাইকে নিয়ে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিকে চলতে হয়, তাহলে আমরা চিন্তা করলাম যে না, নিজেদের মধ্যে অশান্তি বাড়াতে লাম নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবারে এরকম যদি আমরা হয়ে থাকি। ওসি ওয়াচন ওয়ার্ডে ইনচার্জ যে থাকেন ওসি, ওনার কী কারণে করছে, ওনারা মানে বাইরে বহিরাগত ধাক্কাধাক্কি হলো, মাঝখানে ওনাদের নাম করে দিল যে ইনিও। হ্যাঁ, আমরা তো যখন ধরুন আপনারা যেমন ধরুন আপনারা যদি ফটাফট কারোর সঙ্গে কারোর ঝগড়া লাগাই দেন, সেই ক্ষেত্রে আমরা ওসি ওয়াচন ওয়ার্ডের কী করণীয় আছে, আমাদের ওখানে জাস্ট থামানের ব্যাপার আছে, ততক্ষণে একটা ধাক্কা দিয়ে দিচ্ছে, তা ধাক্কা দেওয়ার মানে এটাকে ওই মুহূর্তের মধ্যে ধাক্কা তো হয়ে গেছে, তা ওসি ওয়াচন ওয়ার্ডের কোনো ভূমিকাই ছিল না, আমরা তো ওখানে ছিলাম সবাই স্পটে, আরও অনেকেই ছিলেন, আপনাদের সাংবাদিকরাও ছিলেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্র জানান, অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় চত্বরে মাইক বাজানোর কোনো নিয়ম নেই, নিরাপত্তা আধিকারিককে হেনস্থা করার ঘটনা কোনো মতেই মেনে নেওয়া হবে না। আমাদের স্টাফরা তারা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা সুনিশ্চিত করেন, শান্তি বজায় রাখেন, তাদের নির্দিষ্ট দায়িত্ব আছে, কর্তব্য আছে, আমরা দেখছি যে বারবার করে তাদেরকে উত্ত্যক্ত করা হচ্ছে, তাদেরকে একটা প্রভোগ করবার চেষ্টা করা হচ্ছে, কিছু বহিরাগতরা এটা ক্রমান্বয়ে করে চলেছে এবং এটা কি কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আমি তাদেরকে বলেছি যে যেই সমস্ত ব্যক্তি বিশেষরা এগুলি করছেন তাদেরকে চিহ্নিত করুন, তারা ডেপুটেশন দিয়েছেন, তাদের উপর আর কি আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আর দ্বিতীয়ত হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রাঙ্গণে এখানে মাইকের ব্যবহার করা যাবে না, পারমিশন বাদ দিয়ে, অনুমতি বাদ দিয়ে যাবে। আমি অনেকবার করে অনুরোধ করেছি, আমার অনুরোধটা মানছেন না বলে আমি দেখছি, তো সেটা এরপরে আর কি এটাকে এনফোর্স আমরা করছি।